আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে যমজ এগ্রিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একটা ওই প্রথা আছে, সেটা হচ্ছে যে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে মানে মূল্যায়ন করে না। ঠিক তেমন আমার এই পেঁপে বাগানগুলি দেখেন, গাছ কিন্তু সুস্থ আছে, কিন্তু পেঁপে ছিঁড়ে বাজারজাত করে তারপর আমরা পেঁপে গাছগুলো কেটে ফেলতেছি। এখন বিষয় হচ্ছে এখানে আমার, তবে আমরা কিন্তু এখানে এখন শীতকালীন একটা করলার চাষ করার জন্য জমি প্রস্তুত করব। আমরা অলরেডি বাগানের গাছগাছালি সব কেটে ফেলতেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে পেঁপেগুলি আছে সেগুলি আমরা বাজারজাত করবো কালকে সকালে, যাই যায় মানে যেমন দাম পাই কোনো ব্যাপার না। আমরা এটাকে বাজারজাত করে তারপর হচ্ছে গিয়ে এখানে চাষ করব কালকে, সরি আজকে বিকালে চাষ করব। চাষ করে তারপর আমরা এখানে আধুনিক পদ্ধতিতে করলার চাষাবাদ করব। তো সব মিলিয়ে মোটামুটি ওই বাগানের শেষ পর্যায়ে অনেকগুলি গাছ নষ্ট হয়ে গেছে। যে গাছগুলি নষ্ট হয়ে গেছে এখন সেগুলোও কাটতেছি, এবং যেগুলি ভালো আছে সব এ টু জেড কেটে জমি ওই পর্যন্ত তারপর হচ্ছে আমরা পরিষ্কার করে আজকে চাষাবাদ করব। তো চাষ করা শেষ, এখন আমরা জৈব সার দিয়ে এর মধ্যে বায়োডারমা দিয়ে মাটিটা শোধন করে জমিতে ছিটাচ্ছি। দেখেন, আর জমিটা আমরা 5টি 6টি চাষ করছি। এখানে চাষ করার পর এখন জৈব সার দিয়ে মাটিটা শোধন করে নিয়ে তারপর এখানে আমরা বেড তৈরি করব, এবং বেড তৈরি করে সেখানে আমরা করলা চাষ করব, এবং কিছুটা জায়গা আমরা শশা দেব। শীতকালীন যে শশা আছে ওইটা দেব। দেখেন মাটিটা একদম ঝুরি ঝুরি হয়ে গেছে, আর মাটিটা যদি আপনাদের দেখাই কি পরিমাণ আমরা এখানে ডিপ করেছি, অনেক প্রায় 7-8 ইঞ্চি মতো হবে। তো এবারে আমরা বেড তৈরির কাজ শুরু করেছি। এখন বেড তৈরি শেষ হয়ে গেলে তারপর আমরা মালচিং ফিল্ম এর উপরে দিয়ে তো এখানে আমরা বীজ বপন করব। তো পরবর্তী কোনো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।